কবরস্থানে মানত করলেই পূরণ হয় মনোবাসনা আর বন্ধ হয়ে যায় দুর্ঘটনা এমন বিশ্বাসেই প্রতিদিন কবরস্থানে থামছে ছোট বড় সারি সারি গাড়ি জানালা দিয়ে ছুড়ে দেওয়া হচ্ছে বিভিন্ন পরিমাণের টাকার নোট কেউ আবার দিচ্ছেন হাতে হাতে হাঁস মুরগি গরু ছাগলও বাদ পড়ে না এই মানত থেকে আর এই বিশ্বাসে প্রতি বছর কবরস্থানে জমা পড়ে প্রায় 2 কোটি টাকা শুধু টাকা সংগ্রহের জন্যই রয়েছেন কয়েকজন কর্মী শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটছে টাঙ্গাইল মোহন সিংহ মহাসড়কের পাশে কালীহাতি উপজেলার বড় ইসাপুর এলাকার এই কবরস্থানে মানত করে একটা প্রতিষ্ঠান আছে এই জায়গায় ছাত্ররা লেখাপড়া করে ওদের উদ্দেশ্যে এই জায়গায় টাকাটা দেওয়া হয় কেউ মানত করে দেয় আবার কেউ মানত ছাড়াও দিতেছে সাধারণ কবরস্থান কিভাবে মানতের স্থান হয়ে ওঠে এমন প্রশ্নে স্থানীয়দের দাবি পাকিস্তান শাসনামলে কাজল খান নামে এক ব্যক্তি জমি দান করেন এতে প্রথম সমাধিস্থ করা হয় এক প্রবীণ ব্যক্তিকে সেই সময় কবরস্থানের আশেপাশে হঠাৎ করেই বাড়তে থাকে সড়ক দুর্ঘটনা মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হইতো গাড়িগুলা ওরা চিন্তা করলো যে এখানে একটা যদি দান বাক্স দেওয়া যায় যেহেতু গোরস্থান আছে তো সেই হিসেবে ওনারা এখানে ওই একটা দান বাক্স না ওনারা এলাকার মাধ্যমে মুরব্বীদের মধ্যে পরামর্শ করে একটা দান বাক্স দেয় সেই হিসাবে আস্তে আস্তে পর্যায়ক্রমে এই পর্যন্ত এটা আসছে দুর্ঘটনা কবলিত যাতে না হয় এই জন্য টাকা দিয়ে যায় আসলে আল্লাহর রহমত সেটাই তাছাড়া আর কিছু না আল্লাহর রহমতে প্রতিদিন মানুষ টাকা চেয়ে পায় না কিন্তু আমাদের এখানে টাকা সংগ্রহ করার জন্য লোক থাকতে হয় এই সমস্যা থেকে মুক্তির আশায় স্থানীয়রা কবরস্থানের পাশে রাখেন একটি কাঠের দান বাক্স লোকজন একানা দুইয়ানা করে দান করতে শুরু করেন এতে নাকি কমতে থাকে কবরস্থানের আশপাশের দুর্ঘটনা আর মানুষের মনেও এই বিশ্বাস ছড়িয়ে দেওয়া হয় শখের মাঝে মাঝখানে একটা ব্রিজ ছিল এই ব্রিজের মাঝখানে বাম পাশে খালি গাড়ি এক্সিডেন্ট পরে মামিন সিং এর এক গাড়ির মালিক উনি আইসা মুরগির জায়গা এখানে একটা বাক্স দেয় কাঠের বাক্স ওই বাক্সের মধ্যে যখন টাকা পয়সা দিত এক মাস পর খোলা হইতো দান বাক্স দেওয়ার পর চার কোনো দুর্ঘটনা হয় নাই সেই বিশ্বাস থেকে পথচারী ও যান চালকরা আজও যানবাহন থামিয়ে দান করে যান প্রতিদিনই এই কবরস্থানে জমা হয় প্রায় 50 থেকে 60 হাজার টাকা ছোটবেলাতে এই রোডে যাতায়াত করতাম তখন দেখতাম যে সব গাড়ির ড্রাইভার বা অ্যাসিস্ট্যান্ট যারা আছে এরা এখানে টাকা দিয়ে দিত সেই সেই দেখা থেকে আমি যখন নিজে গাড়ি চালাইতাম তখন আমি এখানে যাই পারি দান করে যায় আর কি দুজন ব্যক্তি দিন রাত পালাক্রমে হিসাব রাখেন এই টাকার কেউ হাত থেকে আবার কেউ কুড়িয়ে নেন রাস্তা থেকে এখানে যে নিয়ত করে দেয় সেই নিয়ত তার পুরা করে আল্লাহ তাআলা পুরা করে দেয় বিদায়ী এখানে অতিরিক্ত টাকা পয়সা গুলো দেয় এই দানের অর্থ শুধু মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নের জন্যই নয় ব্যবহৃত হয় স্থানীয় দরিদ্রদের সাহায্যেও দাবি কর্তৃপক্ষের আল্লাহর রহমতে ওই 20-25 হাজার এরকম টাকা এখানে পড়ে 24 ঘন্টা এই দানের টাকাই বেশ চলে আর কিছু টাকা আমাদের সহসভাপতি আছে মাদ্রাসার নামে সেটাতে কিছু আসে 10 হাজার বাকি সম্পত্তি আছে এরা মানুষের দান করছে গ্রামের মানুষে এখানে কোনো দুর্নীতি নাই কোনো অপচয় নাই কোনো রকমভাবেই একটি পয়সা এখান থেকে কেউ অপচয় করে না আমরা এইভাবে 2টা মসজিদ একটা মাদ্রাসা কবরস্থান মিলিয়ে আমরা চালাইতেছি ইনশাআল্লাহ কিন্তু কোনো অসুবিধা নেই ভবিষ্যতেও এ দানের ধারা অব্যাহত থাকবে বলে আশা সংশ্লিষ্টদের নিউজ ডেস্ক আরটিভি